সে ওয়ার্ডে ওয়ার্ডে বিজেপির যখন পার্টি আছে ভারত মাতা কি জয় বলে ধ্বনি দিয়ে ইতিমধ্যে নির্বাচনী প্রচার কার্য চলাইছে আর 27 নম্বর ওয়ার্ডের যাকি বিজেপি দলের যাকি পার্টি আছে রিন্টু মণি ব্রহ্ময় বিশেষভাবে প্রচার কার্য চলাইছে। গুৱাহাটীত পৌর নির্বাচনী প্রচার তুঙ্গত, 27 নম্বর ওয়ার্ডত বিজেপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত, রিন্টুমণি ব্রহ্মর ব্যাপক নির্বাচনী প্রচার। 26 বছরীয় রিন্টুমণি ঘরে ঘরে গৈছে ভারত মাতা কি জয় ধ্বনিরে। এটা এনেদরে রাজধানী চহর গুৱাহাটীত চৌদিশে নির্বাচনী প্রচার তুঙ্গত হয়ে উঠিছে। ওয়ার্ডে ওয়ার্ডে এতিয়া এনেদরে প্রচার চলাইছে প্রার্থীসকলে। কিন্তু আকর্ষণীয় বিষয় হল যে গুৱাহাটীর আটাইতকৈ কম বয়সীয় প্রার্থীগুলিয়ে হয়েছে 27 নম্বর ওয়ার্ডর বিজেপির প্রার্থী রিন্টুমণি ব্রহ্ম। রিন্টুমণির মুখত এতিয়া সমাজের উন্নয়নের কথা। এতিয়া এনেদরে রিন্টুমণিয়ে ভোট বিচারি গৈছে ঘরে ঘরে। সাতাইশ নম্বর ওয়ার্ডর বহু লোকরে চিরপরিচিত মুখ রিন্টুমণি ব্রহ্ম। রিন্টুমণি ব্রহ্ম এগারী ভাল সাংস্কৃতিক কর্মী, হেয়ে সকলরে আপন 26 বছরীয় রিন্টুমণি। রিন্টুমণি ব্রহ্মর নির্বাচনী প্রচারের প্রভারী দিগ্বয় সমষ্টির বিধায়ক সুরেন ফুকনে এনেদরে ঘরে ঘরে গৈ ভোট দিবর আহ্বান জানাইছে। বিধায়ক সুরেন ফুকনে কলে রিন্টুমণি ব্রহ্মর জয় নিশ্চিত, কেবল আমি ভোটর সংখ্যাহে বড়াব বিচারিছো। রিন্টুমণি কম বয়সীয়া অতি মরমিয়াল লড়া, 27 নম্বর ওয়ার্ডর সকলরে প্রিয় রিন্টুমণি ব্রহ্ম। রিন্টুমণি ব্রহ্মক আমি দলে প্রার্থিত্ব দিছে আর মোক প্রহারী হিসাবে দিয়া হয়েছে। আজি মই 14 দিন ইয়াতে আছো। পাহাড় প্রায় 90% পাহাড়িয়া অঞ্চল, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ভরপুর, খুব একটা সুন্দর ওয়ার্ড, প্রায় 10,000 ভোট আছে। রাইজে উন্নয়নের স্বার্থতে ভোট দিব। আর ইয়াত পানির সমস্যাটা আছে, রাস্তার সমস্যা আছে, স্ট্রীট লাইটের সমস্যা আছে। এখিনি কথা মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ইতিমধ্যে অবগত করা হয়েছে আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় ইতিমধ্যে আশ্বাস দিছে যে আগস্ট সেপ্টেম্বরের ভিতর এখিনি সম্পূর্ণ করা হব। আর আমি সকলে জানো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যিটো কয় সেইটো করে। রিন্টুমণি জিকাটো নিশ্চিত। আমি ভোটের ব্যবধান বড়াব বিচাৰিছো যে আমার যিসকল প্রার্থী জিকিব আমার ভিতরতে প্রতিযোগিতা কম্পিটিশন করেছো যে আমি পার্সেন্টেজ বেশি ভোট পাও। গতি রিন্টুমণি খুব ভাল লড়া, 26 বছর পার হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, সংগীতের জড়িত সমাজকর্মী আর নিশ্চয় এই অঞ্চলের পাহাড়িয়া অঞ্চলটো যে সমস্যা আছে, রাইজর মনের কথা আছে, এই সমস্যাখিন নিশ্চয় সরকারের থাকি রাইজর সেবা আগবাব। সাংবাদিকর প্রশ্ন, 27 নম্বর ওয়ার্ডর বিজেপির প্রার্থী রিন্টুমণিয়ে জয় হয়ে আহিলে কি করব? রিন্টুমণিয়ে উত্তর দিলে এনেদরে, রাইজে বিপুল সঁহারি জানাইছে, আমার জিকাটোতো নিশ্চিত, কিন্তু আমি চেষ্টা করে আছো যে আমি ব্যবধানটা, আমি যাতে ভোটের ব্যবধানটা আমি বড়াব পারো আর আগন্তুক দিনত 7টা ওয়ার্ডের ভিতর আমার ওয়ার্ডটা যাতে 1 নম্বরত আমি পরিগণিত হব পারো, তারহে আমি চেষ্টা করে আছো। কোনবোৰ সমস্যা সমস্যা আমি যদি চাওঁ, প্রত্যেক ওয়ার্ডত খোৱা পানির সমস্যা আছে, অন্যান্য কিছু সমস্যা আছে। আপনার প্রথম পদক্ষেপ কি হব? আপনি কেনেকে ওয়ার্ডের যখন নাগরিক আছে তেখেতসকলক সমস্যা সমাধানভাবে ভূমিকা লব? প্রথম হয়েছে আমার পানি, মানুষের আমার পাহাড়ের মানুষখিনির প্রথম কৈছে যে আমার পানিটো লাগে, আপনি পানিটো দিয়ক আর বাকি আপনাদের চিন্তা করব নালাগে। যেহেতু আমার এই সমষ্টিত আমার বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া আছে, তেখেতর জড়িয়ে আমি উন্নয়নমূলক কাম বহুতো আমি আগতে করছো আর দুই এটা বাকি আছে, সেইখিনি আমি আগন্তুক দিনত করিম বলে আমি প্রতিশ্রুতি দিই। এতিয়া এনেদরে 27 নম্বর ওয়ার্ডের প্রতিটি অঞ্চলত বিজেপির প্রার্থী রিন্টুমণি ব্রহ্মক লৈ চর্চা আরম্ভ হয়েছে। রিন্টুমণি ভাল লড়া, আমি সকলে রিন্টুমণি ব্রহ্মক ভোট দিম। ভিডিও জার্নেলিস্ট রাজুর সহযোগত রঞ্জন সাহুর রিপোর্ট, অসম লাইভ 24।